Okay. Oh my god, it's so cold! It is so cold! Yeah, it's frozen. Oh my god. I think I only like the tail part because it feels like hair. বোঝো কান্ড আবার হেয়ারের মতো ফিল হলো কি নোনো দাঁড়াও আমাকে পারবে না কামড়াতে এখন একদম শক্ত বরফ হয়ে আছে ভাবলাম কানকোটা একবার দেখবো কিন্তু তুলতে পারলাম না কিছুক্ষণ এখন ওয়েট করতে হবে বরফটা গলা অবধি পেটটা তো বেশ লাল লালই লাগছে মনে হচ্ছে মাছটা ভালোই হবে কিন্তু পেটটাকে খুব বাজে রকমভাবে কেটেছে দু তিনটে কাটা ওহ এবার মাথাটা খারাপ করে দেবে ফিস ফিস করে হ্যাঁ এটা ফিসের আউচি হাত দিও না কি করছিস তোরা এটা কি ফিসের এটা কি আই মাই লিস্ট ফেভারিট পোর্ক ফিস ফিস হোয়াট ইজ দিস নো হোয়াট ইজ দিস নো বল না ফিস নাটি ফিস রাহু হোল ফিস 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 এলবিএস মানে কি হার্টস ক্যাটাগরি বেঙ্গলি কাট Gada Betty remove scale, okay. Fish cut, fish scale. Deep by fillet 2 lbs 1 na. নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘর কোন আরটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখানে বাচ্চারা খুব একটা গোটা মাছ দোকানে বা বাজারে আসলে দেখতে পায় না, তো এই গোটা মাছ বাড়িতে এসেছে বলে ভাই বোনে দুজনেই খুব এক্সাইটেড। বেশ কিছুদিন আগে আমি অ্যাকচুয়ালি একটা ভিডিও দেখছিলাম যে আপনি যদি গোটা মাছ বাড়িতে নিয়ে আসেন আর যেদিনকে ধরুন রান্না করবেন সেদিনকে যদি কাটেন তাহলে নাকি মাছের স্বাদ অনেকটাই বেশি হয়। তো আমি বাড়িতে আগে একটা ইলিশ এনেছিলাম যেটার উপর একটা ব্লগও করেছিলাম, তো দেখলাম যে হ্যাঁ একদম ঠিক কথা। তো ওই জন্য রুইটাও এনেছি ওই রকমভাবেই। রুই, কাতলা এই ধরনের বড় মাছগুলো যেগুলো এখানে আমদানি হয় এগুলো সাধারণত এরকম এই পেট কেটে পেটের ভেতরে যে নাড়িভুঁড়িগুলো থাকে সেগুলো সব পরিষ্কার করেই এখানে আমদানি হয়। মনে হয় নাড়িভুঁড়িগুলো পচে টচে বোধ হয় যায়, ওই জন্য ওইগুলোকে প্রথমেই বার করে দেয় পেট থেকে। কানকোটা আর লাল নেই, এটা ব্রাউন হয়ে গেছে, কিন্তু মাছটা মনে হচ্ছে না দেখে খারাপ হবে বলে মনে হচ্ছে ভালোই হবে। তো মাছের যে ডানাগুলো থাকে ওই ডানাগুলো কেটে দিয়েছে আর মাছটাকে গোটাটা আঁশটাও ছাড়িয়ে দিয়েছে। কিছুদিন আগে আমি যে একটা ইলিশ মাছের ব্লগ করি যে প্রবাসী ইলিশ বলে, তখন থেকে একটা প্রশ্ন বারবারই পেয়েছি যে আমেরিকায় রুই কাতলা কেমন পাওয়া যায় তার উপরে একটা ব্লগ করুন। তখন দেখলাম ঠিকই তো, ইলিশ যদি ব্লগ করি তাহলে রুই কাতলা আমার কী দোষ করলো? বরং রুই কাতলাই তো আমাদের রোজের সঙ্গী, ইলিশ তো বছরে ওই 2-1 মাসই পাওয়া যায়। মাছটা একটু বড়, কাটতে একটু চাপ আছে, কিন্তু এইভাবে মাছটা কাটলে বাড়িতে এসে নিয়ে এসে এর স্বাদটা অনেকটা ভালো হয়, তো ওই জন্য আমি আর দোকান থেকে কাটিয়ে আনলাম না। এই দোকানটাতে না জানেন তো খুব বড় বড় রুই কাতলা পাওয়া যায়, যেমন এই মাছটা ধরুন 6 lbs, 6 lbs মানে এই কেজি 3-এর একটু কম। তো এটা অনলাইনে এসেছে, অনলাইনে এর থেকে অ্যাকচুয়ালি ছোটো আর অপশানও কিছু ছিল না। দোকানে গেলে হয়তো খুঁজে দেখলে একটু হয়তো ছোটো বড় পাওয়া যায়, কিন্তু এখন তো করোনার জন্য তো দোকান বাজার যাওয়াও যায় না, অনলাইনেই আপনাকে মাছ চুজ করতে হয় আর ওরা বাড়িতে ডেলিভারি দিয়ে যায়। তো এই ছোটো ফ্যামিলির পক্ষে এই সাইজটা একটু বেশি বড়ই হয়ে যায়, তো তাতে হয় কি মাছ আরও বেশি বাসি হতে থাকে, তো একেই ফ্রোজেন বিক্রি হয় দোকান থেকে, তার উপর আবার বাড়িতে এসে ধরুন আবার সেই ফ্রিজারে রেখে দিতে হয়, তো এতে হয় কি বেশ কিছুদিন পরে লাস্টের দিকে মাছটার আর কোনো টেস্ট পাওয়া যায় না, তখন সেই রাবার রাবার খেতে লাগে। তো এখন ওই জন্য করি কি এরকমই গোটা মাছ নিয়ে আসি, মাসে একবারই নিয়ে আসি, দিয়ে করি কি প্রায় সব মাছটাকে ধরে একদিনই করে ফেলি, দিয়ে একদম মন প্রাণ ভরে মাছটাকে খেয়ে নিই। ওই অনেক দিন ফ্রিজে রেখে রেখে খাবো ওই কাণ্ডটাতে আর যায় না, ওটাতে লাস্টের দিকে মাছটা বড় বাজে খেতে হয়ে যায়। আজ এই যে মাছটা এনেছি তো এই মাছটার দাম নিয়েছে $21 আর $2 মতো ধরুন ওর ট্যাক্স পড়েছে, তার মানে $23-24 মতো। তো $23-24 মানে আমাদের ইন্ডিয়ান মানিতে ধরুন 1600 থেকে 1650 টাকা মতো পড়েছে, তার মানে মোটামুটি ওই 550 টাকা মতো কেজি পড়ে।
তো আমি আজ থেকে ধরুন বছর ছয়েক আগেও যখন ব্যাঙ্গালোরে রুই মাছ কিনেছি তখন কিন্তু 250 টাকা না 300 টাকা করেই কেজি কিনেছি। তো সেইভাবে দেখতে গেলে কিন্তু এখানে দেখুন মাছের দামটা খুব একটা বেশি নয়। আরেকটাও যেটা মজার কথা, এতদিন ধরে যে মাছ কিনছি মাছের দামও কিন্তু খুব একটা বাড়েনি, মোটামুটি একই রকম আছে, একটু 19 কি 20। আমেরিকান দোকানগুলোতে যখন যাই সেখানে মাছ টাছগুলো কীরকম পাওয়া যায় জানেন তো, সবই ওই ফিলে। এরা না মনে হয় মাছের কাঁটা বেছে খেতে পারে না, ওই জন্য বেশিরভাগ মাছই, মানে বেশিরভাগ কেন বলছি প্রায় সব মাছই দেখি যে কাঁটা ছাড়িয়ে ছাল ছাড়িয়ে সে ফিলেতে বিক্রি হয়। তবে রিসেন্টলি কস্কোতে দেখছি যে গোটা তেলাপিয়া বিক্রি করছে। চাইনিজ দোকানগুলোতে গেলে কিছু অবশ্য ইন্ডিয়ান মাছ পাওয়া যায়, যেমন ধরুন জ্যান্ত তেলাপিয়া পায়, সিলভার কাপ পাই, কিন্তু রুই কাতলা ইলিশ ভেটকি খেতে হলে আপনাকে বাংলাদেশি দোকানেই যেতে হবে। এখানে জানেন তো খুব বড় বড় কাতলাও পাওয়া যায়, প্রায় 4-5 কেজি ওজনের বড় বড় কাতলা আসে। তো আমরা এই যে দোকানটা থেকে মাছ আনি এই দোকানটাতে কাতলা আছে, এখন এই দেখছিলাম অনলাইনে 5 কেজির কাতলা আছে, তো দাম বলছে $40। তো $40 সঙ্গে ধরুন আরও $3-4 মতো ট্যাক্স পড়বে, তো মোটামুটি ধরুন ওই 5 কেজি কাতলার দাম $44-45 মতো পড়বে। তো এই $44-45 মানে প্রায় ধরুন ওই 3100 কি 3200 টাকা মতো পড়বে। তবে একটা ফ্যামিলির পক্ষে ওই অত বড় কাতলা মাছ আনাটা খুব চাপ, দুটো ফ্যামিলি মিলে যদি ভাগ করে নেওয়া যায় তাহলে বেশ ভালো হবে, কিন্তু এই করোনাতে আর কি মাছ ভাগ করবেন, আগে করোনা যাক তারপরে এই সমস্ত প্ল্যান প্রোগ্রাম। এখানে মোটামুটি ভালো ভেটকি মাছও পাওয়া যায়, ওই ধরুন মোটামুটি ওই 450-500 টাকা মতো করে কেজি পড়ে। মাছটা বেশ সুন্দরই এসেছে, আমি কানকোটা দেখে একটু ভয় পাচ্ছিলাম কিন্তু দেখছি না ভালোই দিয়েছে। ওহ, মাথাটা কাটতে গিয়েই হাতটা একদম ব্যথা হয়ে গেল, একটু রেস্ট নিয়ে নিয়ে কাটি। পেটিগুলো তো ছেলে মেয়েদের, এদিকটাতে মাছের কাঁটাটাও কম আর নরমও এই দিকটা বেশ, তো এই জন্য পেটিগুলো ছেলেমেয়েরাই খাবে আর বাকি পিসগুলো আমাদের। ছেলেমেয়েদের মাছের প্রতি ভালোবাসাটা দেখি একটু কম, এখানকার মাছের প্রতিও খুব একটা বেশি ভালোবাসা নেই, কিন্তু আমি মানিক আমরা দুজনেই খুব মাছটা ভালোবাসি। আজকের এই মাছটাকে সেই বিয়েবাড়িতে যেমন সেই মাছের কালিয়া বানায় সেই রকমভাবে বানাবো। সেই লাস্ট বিয়েবাড়ি খেয়েছিলাম 2015-তে, আর এই করোনার মধ্যে তো 2-3টে বিয়েবাড়ি হয়েও গেল, সে তো আর যেতে পারলাম না। আর এখান থেকে ভাজা থেকে 3-4 পিস মতো তুলে রাখবো, দিয়ে কালকে সেটাকে সর্ষে বাটা দিয়ে করব। আর মাছের মাথাটাকে ভেজে আজকে রেখে দেবো, দিয়ে ওটাকে কালকে একটু টক বানাবো। টক আবার ছেলে মেয়ে বর কেউ খায় না, টকটা শুধু আমারই। অনেকক্ষণ সময় লেগে গেল জানেন এই মাছটা কাটতে, প্রায় আধ ঘন্টা মতো সময় লেগে গেল। এই রুই কাতলা স্বাদ যে একবার ছোটবেলা থেকে পাবে, এই স্বাদ সারা জীবন তাকে তাড়া করে বেড়াবে, সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন সে ঠিক খুঁজে বার করে ফেলবে কোথায় রুই কাতলা পাওয়া যায়। এদেশের বিভিন্ন প্রান্তেও তো অনেক বন্ধু বান্ধব আছে, তাদের কাছ থেকে অনেকের কাছ থেকেই শুনি যে ভালো একটু রুই কাতলা পাওয়ার জন্য তারা 70-80 কিলোমিটার পর্যন্ত গাড়ি চালিয়ে চলে যায়। ভালো মাছের দোকানের সন্ধান পাওয়া এখানে পুরো একদম সেই লটারি পাওয়ার মতো, সে যত দূরেই হোক না কেন তখন ওই দূরত্বটা আর গুরুত্ব পায় না। গল্প করতে করতে একটা বড় কাজই হয়ে গেল, মাছ কাটাটা হয়ে গেল মানে মনে হচ্ছে যেন 50% কাজ হয়ে গেছে। এবার নুন হলুদ মাখাবো, ভাজবো আর তারপরেই ব্যাস ঝালে ফেলে দেবো। টাটকা মাছ হলে একটু কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে ঝোল করলেও ভীষণ সুন্দর লাগে, কিন্তু এগুলো তো সেই ফ্রোজেন মাছ, এইগুলো ওই কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে ঝোল করলে খুব একটা ভালো লাগে না, এদেরকে ওই সর্ষে বাটা দিয়ে ঝাল বা আদা রসুন দিয়ে কালিয়া করলেই ভালো লাগে খেতে। মাথাটা একটু কড়া করে না ভাজলে বড্ড আস্তে আস্তে গন্ধ ছাড়ে দেখি এখানে। এই তেলটাই ব্যবহার করে নেবো কালিয়ার জন্য, খালি প্যানটা চেঞ্জ করে নিচ্ছি, ওই প্যানটা বড্ড কেমন কালো কালো হয়ে গেছে। আপনারা আগের ব্লগে অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলেন যে দিদি এখন আমেরিকায় করোনা পরিস্থিতি কেমন। এখন করোনা পরিস্থিতি আমেরিকাতে এখন আবার খুব বাড়ছে, স্কুলগুলোই খুলবে বলছিল কিন্তু বেশিরভাগ স্কুলই দেখছি আস্তে আস্তে সব অনলাইনে মুভ করে যাচ্ছে। খুলেছিল 2-4টে স্কুল কিন্তু তারপরেই আবার কোভিড কেস বাড়ছে বলে স্কুলগুলো সব আস্তে আস্তে আবার অনলাইনে মুভ করে যাচ্ছে। 12-16 বছর অবধি মোটামুটি ভ্যাকসিনেশানগুলো হয়েছে, কিন্তু তার নিচে ছোটোগুলোর এখনও অবধি ভ্যাকসিনেশান হয়নি, তো বলছে মোটামুটি অক্টোবর-নভেম্বর করে দেবে, তবে দেখা যাক কী করে। মাঝখানে তো এখানে বলছিল যদি আপনার ভ্যাকসিন হয়ে গিয়ে থাকে তাহলে মাস্ক পরারও দরকার নেই, কিন্তু এখন অবশ্য বলছে যে না, মাস্ক পরাটা খুব দরকার, এমনকি ইনডোরেও যদি আপনারা গ্যাদারিং করেন তাহলে অবশ্যই মাস্ক পরে থাকবেন।
এখন এই যে দোকানগুলো বাড়িতে হোম ডেলিভারি দিয়ে যাচ্ছে না মাছ, তো বেশ ভালো মাছ দিচ্ছে। নাহলে হতো কি, যখন আমি দোকানে যেতাম ওই ফ্রোজেন মাছের তো কানকোর লাল না খয়েরি সে তো বুঝতেও পারতাম না, আর মাছের পেটও টিপতে পারতাম না, সে তো ফ্রোজেন মাছ। ওই করতে গিয়ে হতো কি, মাঝে মাঝেই খারাপ মাছ নিয়ে চলে আসতাম। কিন্তু এরা তো ভালো চেনে দোকানদাররা, বেশ ভালো মাছই দিচ্ছে। ব্যাস কষানো হয়ে গেছে, এই যে ওপরে তেল চলে এসছে, এবার গরম জল একটু ঢেলে দিলাম, একটু আলু দিলাম। বিয়েবাড়িতে অবশ্য আলু দেয় না, কিন্তু আলু না দিলে একটাই তো তরকারি, আবার একটা অন্য তরকারি করতে হবে। দেখি আলুটা সেদ্ধ হলো কি না। হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। ব্যাস এবার মাছগুলো দেবো, আর একটু গরম মশলা দিয়ে দেবো, হয়ে যাবে। একটু ধনে পাতা অ্যাড করলে খুব সুন্দর হতো, কিন্তু সে আর নেই, শেষ হয়ে গেছে। এদেশে দারচিনির ব্যবহারটা খুব, ওই জন্য খুব ভালো এখানে এই দারচিনির পাউডার পাওয়া যায়। তো ওই জন্য দারচিনির পাউডারটা কিনে আনি, আর বাড়িতে ওই এলাচ আর লবঙ্গটা গুড়িয়ে নিই, তাহলেই বাড়িতে খুব সুন্দর এখানে গরম মশলা তৈরি হয়ে যায়। আর এই চারটি পিস রইল আমার, কালকে সর্ষে বাটা দিয়ে করব। চলুন রান্না তো আমার শেষ, এবার আমরা লাঞ্চে বসি। ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যদি প্রবাসী ঘর কোনার ব্লগ আপনার ভালো লেগে থাকে, আপনি যদি মিস না করতে চান, তাহলে আমার পেজটাকে ফলো করে নিতে পারেন। তাহলে আমি যখনই নতুন ব্লগ আপলোড করব, তা আপনার নোটিফিকেশানে চলে যাবে, আপনি তা মিস করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।